একটা জিনিস যে ম্যানমেড বন্যার কথা বলা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে, ডিবিসি না বলে জল ছেড়েছে, যে কারণে ডিবিসি কি রাজ্য সরকারকে বলেই জল ছাড়ে? 6 ঘন্টা আগে জানিয়েছে না? আমি বলছি মমতা ব্যানার্জি ম্যানমেড বন্যা করে নাম দিয়ে ক্ষমতায় এসেছিলেন, আবার ম্যাডম্যান বন্যা দিয়ে ক্ষমতায় থেকে চলেও যাবে। উনি নিজে ক্ষমতায় আছেন, আর ম্যাডম্যান বন্যা কাকে বলছেন, কোন দিকে দেখাচ্ছেন? ডিবিসির কথা বলছেন? ওনার লজ্জা হওয়া উচিত। উনি যদি প্রমাণ দেখিয়ে দেন, প্রমাণ দেখিয়ে দিন ওনার কাছে ইনফরমেশান নেই। আর ডিবিসি অফিসিয়ালি আপনি ওয়েবসাইটে চলে যান, আপনি দেখবেন কি কবে কটা সময় ওনাকে এই মেসেজটা দেওয়া হয়েছে, আর ওনাকে অফিসিয়ালি ফোন করে জানানো হয়, ওয়েবসাইটে মেসেজ দেওয়া হয়, ওনাদের অধিকারীদেরকে খবর দেওয়া হয়, যারা ওদের সঙ্গে নোডাল অফিসার আছেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, সব খবর দিয়ে চিফ সেক্রেটারিকে খবর দেওয়া হয়। মিথ্যা কথা উনি বরাবরই বলেন, মিথ্যা কথা বলতে ওনাকে গিনিজ বুকে এবার আমরা নাম পাঠাব। গান্ধীজি সবসময় নিজে এর উপরে বিশেষ জোর দিতেন কি নিজের সমস্ত আশেপাশে নিজে পরিষ্কার করো, ইভেন উনি নিজের শৌচালয়টাকে নিজে পরিষ্কার করতেন, নিজের কাপড় নিজে কাঁপছে। আমরা গান্ধীজিকে তো মনে রেখেছি, এইসবগুলো ভুলে যাচ্ছি। আমাদের প্রধানমন্ত্রীজি বারবার একটা স্বচ্ছ ভারতের নাম দিলেন, গঙ্গা পরিষ্কার করার জন্যে অনেক ব্যবস্থা করা হচ্ছে, অনেক হাজার হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে, যে শহরগুলোর কাছে গঙ্গা যায় সেখানে সমস্ত শহরের যতগুলো গার্বেজ সব গঙ্গার মধ্যে ফেলে দেওয়া হয়। এই সচেতনতা যে অভাব আছে আমাদের, আমরা সচেতন নেই, এটা নিয়ে এটা বড় আকারে এটা প্রচার প্রসারের দরকার আছে। সেই জায়গাতে আমরা একটু পিছিয়ে আছি। আজকে গান্ধীজির জন্মদিনে আমরা এটা চেষ্টা করছি যাতে এই বার্তাটা মানুষের কাছে আপনাদের মাধ্যমে পৌঁছয়। তাড়াতাড়ি আসেন, অর্জুন সিং দিলীপ করে ছাড় দিচ্ছে, এখানে ছাড় দিচ্ছে, আমি করছি করছি ছবি করছি, এই তো ওই একটু এক ইঞ্চি আগে ওর এক ফুট আগে বাঁদিকে হ্যাঁ।